প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ল্যাকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদেরকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখবে, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাকে জানাবে। তো কমিউনিকেশন জিনিসটা বলতে আমরা কী বুঝি? কমিউনিকেশন বলতে আমরা বুঝি যোগাযোগ, অর্থাৎ যে প্রযুক্তির সাহায্যে একটি কম্পিউটারের সাথে থেকে আরেকটি কম্পিউটারে ডাটা আদান প্রদান করার প্রক্রিয়াই হচ্ছে কমিউনিকেশন। আর নেটওয়ার্ক হচ্ছে জালের মতো বিস্তৃত অনেকগুলো কম্পিউটারের সাথে যদি আমরা যোগাযোগ স্থাপন করতে পারি, সেটাই হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক। তাহলে আমরা এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো, কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবো, ডাটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডাটা কমিউনিকেশনের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে, ডাটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিন্যাস করতে পারবে, ডাটা কমিউনিকেশনের মাধ্যমসমূহের মধ্যে তুলনা করতে পারবে, ডাটা কমিউনিকেশনে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যমসমূহ চিহ্নিত করতে পারবে, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনে ডাটা কমিউনিকেশন পদ্ধতির মধ্যে তুলনা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তার মূল্যায়ন করতে পারবে, নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্কের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে, নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। তাহলে কমিউনিকেশন সিস্টেমের প্রথম ধারণা, কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ এবং সিস্টেম শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায় সেটি হচ্ছে কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি? কোনো ডেটা বা তথ্যকে কম্পিউটার হতে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে, সেটা হতে পারে মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে, এক স্থান হতে অন্য স্থানে কিংবা একজনের ডেটা বা তথ্যকে অন্যজনের নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুততার সহিতে ডাটা আদান প্রদান করাই হচ্ছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো যদি আমরা দেখি, তাহলে কী কী উপাদান নিয়ে ডাটা কমিউনিকেশন গঠিত হয়? উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, গন্তব্য। নিচে একটা ট্রান্সমিশন সিস্টেমের একটা ছবি দেওয়া আছে, সেটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। অর্থাৎ উৎস থেকে ট্রান্সমিটারের মাধ্যমে, ট্রান্সমিটার লাগবে, মিডিয়াম লাগবে, রিসিভার লাগবে, ডেস্টিনেশন লাগবে। অর্থাৎ আমরা যেই কম্পিউটার ব্যবহার করি বা যে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, সেটা হতে পারে সোর্স, আরেকটা সোর্স আরেকটা ডেস্টিনেশন লাগবে, যেটাও একটা কম্পিউটার হতে হবে বা ইলেকট্রনিক্স ডিভাইস হতে হবে যার মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায়। অর্থাৎ মনে করো আমার কম্পিউটার থেকে আমার আরেকটা কম্পিউটারে যদি আমি ডাটা স্থানান্তর করি বা ডাটা প্রেরণ করি, সেক্ষেত্রে আমি হচ্ছে সোর্স এবং ট্রান্সমিট সেটা হতে পারে দু ধরনের জিনিস। অর্থাৎ আমার আমি যে ডাটা প্রেরণ করব সেটাকে ট্রান্সমিট বলে, আরেকটা হচ্ছে রিসিভার যেটা ডাটা গ্রহণ করবে, আর একটা মাঝখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে মিডিয়াম, সেটা হতে পারে ওয়্যারলেস কমিউনিকেশন অথবা হতে পারে সেটা ওয়্যার কমিউনিকেশন, অর্থাৎ তারযুক্ত মাধ্যম হতে পারে, সেটা তারবিহীন মাধ্যম হতে পারে। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যদি আমরা যোগাযোগ করি, সেটা তো অবশ্যই মিডিয়া হিসেবে তার ব্যবহার করা হয়। যদি আমাদের স্মার্টফোন দিয়ে কমিউনিকেশন করি, সেক্ষেত্রে অবশ্যই ওয়্যারলেস কমিউনিকেশন আমরা ব্যাখ্যা করি। অর্থাৎ উৎস থেকে ডেস্টিনেশন পদ্ধতিতে আর ডেস্টিনেশনে যে প্রক্রিয়ায় ডাটা ট্রান্সমিট হয়, সে জিনিসটাই হচ্ছে মূলত ট্রান্সমিশন সিস্টেম।
তো উৎস কাকে বলে? ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেসব ডিভাইস হতে ডাটা বা উপাত্ত তৈরি করা হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। প্রেরক, উৎস থেকে ডাটা সরাসরি প্রেরণ করা যায় না, এর জন্য প্রেরকের প্রয়োজন হয়। উৎস থেকে প্রাপকের নিকট ডাটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে প্রেরক বলা হয়। মাধ্যম বা মিডিয়া, যার মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয়, বা ডাটা প্রবাহের বাহককে বলা হচ্ছে মিডিয়া বা মাধ্যম। গ্রাহক বা প্রাপক, অর্থাৎ যে কম্পিউটারে আমরা ডাটাগুলো প্রেরণ করে থাকি সেটাই হচ্ছে মূলত গ্রাহক বা প্রাপক। গন্তব্য, ডেস্টিনেশন, যেখানে আমি যে জায়গায় আমরা ডাটা প্রেরণ করব সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন। দেখো, এখানে একটা ডাটা কমিউনিকেশনের ব্যবস্থা দেওয়া আছে। রিয়েল লাইফের মাধ্যমে ওয়ার্ক স্টেশন মডেমের মাধ্যমে টেলিফোন নেটওয়ার্ক বা পাবলিক টেলিফোন নেটওয়ার্ক আর মাধ্যমে মডেম এবং কি সার্ভার, অর্থাৎ একটা ওয়ার্ক স্টেশন থাকবে যেটার সাহায্যে আমি মডেমের সাহায্যে বিভিন্ন নেটওয়ার্ক টপ নেটওয়ার্ক কোম্পানি বা আইএসপি কোম্পানির সাহায্যে ডাটা যে প্রেরণ করব সেটা আরেকজনে রিসিভ করবে, বা অন্য একটি সার্ভার থেকে সেই ডাটাকে আমরা কী করবো নিজের কম্পিউটারে নিজে ব্যবহার করতে পারবো। আমরা জানি দু ধরনের সিগন্যাল আছে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কম্পিউটারের অভ্যন্তরীণ যে কাজগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আর অ্যানালগ সিগন্যাল বলতে মূলত আমরা বুঝি যে এয়ারের মাধ্যমে একটা ডাটা গেল বা ক্যাবলের মাধ্যমে গেল, অর্থাৎ কম্পিউটারের বাহিরে যে ডাটা আদান প্রদানের প্রক্রিয়া আছে সেটাকে আমরা বলে থাকি অ্যানালগ সিগন্যাল। আর আমরা যে মডেমের কথা বলেছি, মডেমের কাজ হচ্ছে মডেম মূলত তৈরি মডুলেশন এবং ডিমডুলেশনের সমন্বয়ে। মডুলেশনের এমও, ডিমডুলেশনের ড্যামের সমন্বয়ে মডেম তৈরি, যার কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল করা এবং কি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার কাজে হচ্ছে মডেমের কাজ। যেমন ডাটা ট্রান্সমিশনের স্পিডের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন স্পিডটা কি বা ব্যান্ডওয়েট কাকে বলে, ব্যান্ডওয়েট হচ্ছে ডাটা প্রবাহের হারকে বলা হচ্ছে কি ব্যান্ডওয়েট। সাধারণত ডাটা মূলত বিট পার সেকেন্ড করে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমরা মূলত প্রেরণ করে থাকি, তাকে সংক্ষেপে বলা হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশনের গতিকে তিন ভাগে ভাগ করা যায়, যত ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং কি ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড কাকে বলে? ন্যারো ব্যান্ডের মাধ্যমে ডাটা স্থানান্তরের গতি সবচেয়ে কম, যে ব্যান্ডে ডাটা চলাচলের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত বা বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড বলে। সাধারণত ধীরগতির ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম হয়, যেমন টেলিগ্রাফ। অর্থাৎ যে ডাটা ট্রান্সমিশনের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস হয়ে থাকে সেটাই ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড। এই ব্যান্ডে ডাটা ট্রান্সমিশনের হার 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ডফোন বা টেলিফোন তারের মধ্যে যে ডাটা স্থানান্তর বা ডাটা প্রবাহের প্রবাহিত হয় সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 9600 বিট পার সেকেন্ড, বিট পার ডাটা প্রেরণ করাতে হয়ে থাকে। ব্রডব্যান্ড, এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ডাটা, যেটা 1 মেগা বিট পার সেকেন্ড হতে অতি উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। ব্রডব্যান্ড সাধারণত কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্যবহার করা হয়। তাছাড়া ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ ডাটা কমিউনিকেশনে ব্যবহার করা হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশনের পদ্ধতি, কম্পিউটারের ডাটা কমিউনিকেশন প্রধানত তিন ধরনের বিট সিনক্রোনাইজেশন ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলতে আমরা কী বুঝি? যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রহণ
ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বা ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 বিটের ক্যারেক্টার ডাটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট ও একটা শেষে একটা স্টপ বিট, 2 বিট অতিরিক্ত বিট যোগ করা হয়। অর্থাৎ 8 বিটের সাথে সেটা 2 বিট বাড়তে বা 3 বিট ব্যাপ্তি হতে পারে। অর্থাৎ 11 বিটের সমন্বয়ে একটি ক্যারেক্টার আকারে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়ে থাকে। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য, এই ধরনের ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহককে তা গ্রহণ করতে পারবে। এই পদ্ধতিতে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝের বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ ডাটা যে প্রেরণ করবো এটা ক্যারেক্টার, অর্থাৎ একটা লেটার বা একটা ক্যারেক্টার আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয়, সেখানে যে ডাটা প্রেরণের দূরত্ব আছে সেটা কিন্তু সমান হয় না, সেটা অসমান হয়। এক এক সময় এক এক ধরনের সময় লাগতে পারে। প্রতিটি ক্যারেক্টারে শুরুতে একটা স্টার্ট বিট এবং কি শেষে একটা স্টপ বিটটি ব্যবহার করা হয়ে থাকে। স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ ক্ষেত্রে ট্রান্সমিশন বন্ধ থাকলে খরচ বেড়ে যায়। অসুবিধা, যে কোনো সময় ডাটা প্রেরণে বা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। ডাটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। কম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী, তুলনামূলকভাবে খরচ কম। এখন আমরা যদি জানি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, যে ডাটা ট্রান্সমিশন ব্যবস্থায় ডাটাগুলো ব্লক বা প্যাকেট আকারে এক স্থান থেকে অন্য স্থানে আমরা প্রেরণ করে থাকি। প্রতিটা প্যাকেট বা ব্লকে 80 ক্যারেক্টার থেকে 132 ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে। এটা শুরুতে একটা হেডার ইনফরমেশন এবং শেষে একটা টেলার ইনফরমেশন পাঠানো হয়। অর্থাৎ ডাটা যে প্রেরণ করব, কোন ডাটার পর কোনটা হবে, কোন ডাটার পর কোনটা যাবে, কোন ডাটা রিসিভ করবে, কোন ডাটা পরে রিসিভ করবে, এইসব কাজগুলোই কিন্তু মূলত হেডার ইনফরমেশন এবং কি টেলার ইনফরমেশনে থাকে। অর্থাৎ আমরা যে চিঠি প্রেরণ করি যেখানে আমরা প্রাপক প্রেরক দিয়ে থাকি, ঠিক সেমভাবে এটাও তার ট্রান্সমিশনের ক্ষেত্রে শুরুতে এবং শেষে হেডার এবং কি টেলার ব্যবহার করা হয়ে থাকে। যেমন এটা যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অনেক তুলনামূলক অনেক বেশি, ট্রান্সমিশনের গতি অনেক বেশি, প্রতিটি ক্যারেক্টারের মাঝে টাইম বিরতির প্রয়োজন হয় না, শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটের প্রয়োজন হয় না। প্যারক স্টেশনের প্রাইমারি স্টেশনের প্রয়োজন হয় না, তুলনামূলকভাবে এটা ব্যয়বহুল। অসুবিধা কি জিনিস, অসুবিধাসমূহ, সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় বেশি, যেহেতু ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে ফলে তার ট্রান্সমিশন গতি বেশি, প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না এবং প্রতি ক্যারেক্টার শুরু এবং শেষে স্টার্ট স্টপ বিটের প্রয়োজন হয় না, সময় তুলনামূলকভাবে কম লাগে। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো বুঝলাম, ডাটা ট্রান্সমিশন পদ্ধতি কীভাবে ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা ডাটা প্রেরণ করতে পারি সেই জিনিসগুলো পরবর্তী ক্লাসে আমি এরপর থেকে নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটি দেখেছো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।